ফ্রেন্ডস, আমি শ্রেয়া সৈকি। আবার একটি নতুন গিটার লেসনে স্বাগতম। তো আজকে আমরা শিখবো শিরোনাম হিন এর ক্যাফেটেরিয়া। তো খুবই চমৎকার একটি গান। তো এর জন্য যে কর্ডগুলো ইউজ হচ্ছে তা হচ্ছে ডি মাইনার, খুব ইজি, ঠিক আছে? ডি মাইনারটা একটু ধরতে একটু টাফ জাস্ট। তারপর হচ্ছে এ শার্প মেজর, এভাবেও ধরতে পারেন এভাবে, ঠিক আছে? এখানে আঙ্গুল আর এখানে তিন আঙ্গুল, এভাবে ধরতে পারেন অথবা এভাবে আমি ধরেছি, ঠিক আছে? যাওয়ার যেভাবে সুবিধা হয়, ঠিক আছে? তারপর হচ্ছে জি মেজর, তারপর হচ্ছে সি মেজর। জাস্ট এই কর্ডগুলো ইউজ হয়েছে। তো রিদমটা হবে ডাউন আপ ডাউন ডাউন আপ ডাউন, রিদমটা হচ্ছে এভাবে ডাউন আপ ডাউন, ঠিক আছে? তারপর কর্ড চেঞ্জ করে ডাউন আপ ডাউন আপ, ঠিক আছে? এইভাবে প্রত্যেকটা রিদম এভাবে চলবে। তাহলে ক্লিয়ার, ডাউন আপ ডাউন, তারপর আবার চেঞ্জ করে হাফ বিট করে, ঠিক আছে? জাকও দিতে পারে, ঠিক আছে? এভাবে জাক, তারপর চেঞ্জ করার পরে, ঠিক আছে, এভাবে ডাউন আপ, তারপরে জাক দিয়ে আর একটা ডাউন, তারপরে যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে আছে, কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? কোনো সমস্যা নেই, আমি তো আছি। তো গানটা আমরা একটু করি না এভাবে। পরন্ত বিকেল ক্যাফেটেরি হায়, ঠিক আছে? তারপর উকি দিয়ে দেখি পরন্ত বিকেল ক্যাফেটেরি দিয়ে দেখি, ঠিক আছে? এই লাইনটা এভাবে চলবে। তারপর এক কাপ চা গরম, এখানে এক কাপ চা গরম, ঠিক, এক কাপ চা গরম, তৃষ্ণা অজস্র এলো মেলো শব্দের ভিড়ে তোমার শীতল ভিজিয়ে যায় আমার, সম্পূর্ণ গানটা এইভাবে করবেন। তারপরে অ্যাকচুয়ালি সেম প্যাটার্ন, ঠিক আছে? যেখানে তোমার ঠোঁট ভালোবাসা আমি পুরো কবিতার মতো চুপচাপ, যেখানে তোমার চক্ষুনি, যেখানে তোমার ঠোঁট ভালোবাসা আমি খুন হই,
অরন্ত বিকেল ক্যাফেটেরিয়া গিয়ে দেখি যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করুন, আমি সমস্যা হলে বলে দেবো। আর যদি ভিডিওটা ভালো তাহলে লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করে পাশে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন যাতে আমি প্রতিদিন নতুন নতুন এরকম লেসন দিলে আপনারা সহজে পেয়ে যাবেন। তো পরবর্তী সিনেমা দেখার সবাইকে ধন্যবাদ।